বিজেপির হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, এদিকে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় আসানসোল বাজার এলাকায়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্তা পাল। তার অভিযোগ, রবিবার রাতে কিছু লোক তার হোর্ডিং খুলে দেয়, বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় বলেও অভিযোগ। রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন অগ্নিমিত্তা পাল। অপরদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা ভি শিবদাসন জানান, এটা মিথ্যা অভিযোগ। তিনি পাল্টা দাবি করেন, বানপুরে একাধিক জায়গায় বিজেপির হোর্ডিং রয়েছে, কিন্তু তৃণমূলের হোর্ডিং খুলে দেওয়া হয়েছে, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। ওইখানে একটি হোর্ডিং আমাদের লাগানো ছিল, সেইটা তৃণমূলের ছেলেরা এবং এজেন্সির লোক, সে বলছে সে এজেন্সির লোক, তার কাছে কোনো আইডি প্রুফ নেই, কিন্তু সে বলছে সে নাকি এজেন্সির লোক, এবং তার সাথে প্রায় 20-30 জন টিএমসির ছেলে এসে আমাদের যারা ছিলেন আমার ইলেকশন এজেন্ট প্লাস আমার 3-4 জন আরও ছেলে বিজেপির কার্যকর্তা, তাদেরকে প্রায় মার দেয়, আমার হোর্ডিংকে ছিঁড়ে ফেলে দিয়েছে। আমরা আসানসোল সাউথ থানাতে এসেছি, পারমিশন দেওয়া হোর্ডিং, কর্পোরেশনের যে 27টা হোর্ডিং দিয়েছে তার পারমিশন দেওয়া হোর্ডিং, তার মধ্যে এই হোর্ডিংটা পড়ে। আমি মিস্টার সিইও সিঙ্গানিয়াকেও ফোন করলাম, পুলিশকে আজকে FIR করা হয়েছে, কারণ এইভাবে তো চলতে পারে না। হোর্ডিং আমরা লাগাবো, কর্পোরেশন পারমিশন দিচ্ছে, তাও পেয়েছি মাত্র 27টা, ওরা পেয়েছে 70টা আসানসোলের বুকে, আমরা পেয়েছি 27টা, সেই হোর্ডিং টিএমসি ছেলেরা এসে ছিঁড়ে দিচ্ছে। এই অসহিষ্ণুতা আর কোথাও দেখেছেন? এই ইনটলারেন্স আর কোথাও দেখেছেন? এই 10 দিন ধরেই চলছে, 10 দিন ধরে। আমি তো আজকে পাণ্ডবেশ্বরে ছিলাম, সেখান থেকে আপনারাও অনেকে আমার সাথে ছিলেন। বড়বাবুর কাছে ফোন আসছে টিএমসির, বড়বাবু আমাদের সামনে ফোনগুলো নিচ্ছেন না, আমরা বেরোলে এখন ঢাতানি খাবেন। আমরা তাকে, আমরা FIR করেছি, আমরা ইলেকশন কমিশনকে জানাচ্ছি, এখানকার যে অবজার্ভার আছেন আমরা তাকেও জানাচ্ছি। বলছেন বিজেপি প্রার্থী মিথ্যা কথা বলছেন, আপনি হীরাপুরে যাবেন টাউনশিপ এরিয়াতে, আমরা দেখছি যত তৃণমূলে হোর্ডিং আছে আর ইসকো প্রশাসন যাকে খুলে দিচ্ছে, যা বিজেপির যত হোর্ডিং আছে একটা হাত লাগাচ্ছে না। এই কমপ্লেন্ট অলরেডি আমরা ইসকো প্রশাসনকে দিয়েছে, ই ছেড়ে আমরা যে ইলেকশনে যে চার্জে আছে যাকে আমরা অবজার্ভার করলে আমরা লিখিত দিয়েছে, তৃণমূলে হোর্ডিং খুলে দিচ্ছে আর বিজেপি হোর্ডিং ছেড়ে দিচ্ছে, কেন এরকম হচ্ছে? পুরা কেন্দ্রীয় গভর্নমেন্টের টোটাল মিশনারি বিজেপি প্রার্থীর জন্য কাজ করছে আসানসোলের মধ্যে, টোটাল মিশনারি কাজ করছে। তৃণমূল এবং বিজেপি দুজনের সমর্থককে দেখা গেল ওসির চেম্বারে চিৎকার চেঁচামেচি উত্তেজনা তৈরি করছে, এই তো হবেই, কেন হবে না? এটা মিথ্যা অভিযোগ, লোকে যাবে তো আমরা প্রোটেস্ট করবে না? আমরা বসে থাকবে তো আমরা দোষী? কেন বসে থাকব? যে বিজেপি প্রার্থী ইয়া জামিলা পাকাতে চেষ্টা করছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।